হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলা থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি কলেজ কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের যে এক্সাম রয়েছে সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে, এ নিয়ে শিক্ষামন্ত্রী কী জানালেন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার কী হবে, এ তোমাদের অফলাইনে কী ক্লাস হবে, এই সম্পূর্ণ কিছু বিস্তারিত নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো। সেই কারণে তোমরা যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করা, যাতে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছিলে, তোমাদের অনেক ধরনের দাবি ছিল তোমাদের পরীক্ষা নিয়ে, কলেজ খোলা নিয়ে, প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে, অফলাইন ক্লাস না অনলাইন ক্লাস নিয়ে, বা সিলেবাস নিয়ে, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। সবার প্রথম যেটা খুশির খবর তোমাদের, তোমরা প্রত্যেকে যেটা চাইছিলে এবং তোমরা রীতিমতো পথে নেমেছিলে, আন্দোলন করছিলে যে তোমাদের যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে সেই কারণে অনলাইনে এক্সামই বাঞ্ছনীয়, এবং তোমরা অনেকেই বিভিন্ন রকম হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছ যে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম। সেক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো জানিয়ে দিয়েছে তোমাদের যে এক্সাম, সেই এক্সাম কিন্তু অনলাইনেই হবে, অফলাইনে হবে না, মার্চেই তোমাদের পরীক্ষা হবে এবং অনলাইনে হবে। এবং এছাড়া অনেকের হয়তো এই বিষয়টা শুনে, পরবর্তী যে বিষয়টা বলতে চলেছি এটা শুনে একটুখানি প্রবলেম হতে পারে, যেহেতু কোভিডের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, সেক্ষেত্রে এ কলেজ এবং বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি খুলছে না এই মুহূর্তে। এ তোমাদের অনলাইনেই ক্লাস হচ্ছে, অফলাইনে এখনও পর্যন্ত ও ক্লাস হচ্ছে না, যেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, ঠিক আছে, যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেই প্র্যাকটিক্যাল ক্লাসও তোমাদের রীতিমতো দেওয়ার অনুমতি পায়নি। এবং তোমরা যারা অড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে বা প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো তোমাদের নেওয়ার কথা, সেই পরীক্ষাগুলো কিন্তু এই সেমিস্টারে হবে না, পরের সেমিস্টারের সাথে একবারে এই পরীক্ষাগুলোকে তোমাদের নেওয়া হবে। তোমরা সকলেই জানো যেহেতু কোভিডের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, সেই কারণে এই ডিসিশন নেওয়া হয়েছে যে তোমাদের এই মুহূর্তে অফলাইনে প্র্যাকটিক্যাল হচ্ছে না। এবং তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন কলেজ কিন্তু রীতিমতো প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দিয়েছে, যদিও শিক্ষামন্ত্রী সেটা জানিয়েছে পুরোপুরি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের হাতে। তারা যদি মনে করে যে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ক্লাস বা অফলাইন ক্লাস নেওয়া দরকার, তাহলে অবশ্যই তারা কিন্তু নিতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো ইনফরমেশান নেই যে তোমাদের কলেজ কবে খুলছে, কলেজ এই মুহূর্তে খুলছে না বা অফলাইন ক্লাস হচ্ছে না। কিন্তু তোমাদের যে দাবি ছিল অনলাইনেই এক্সাম হবে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, সেটা কিন্তু তোমাদের মানা হয়েছে যে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম, তোমাদের মার্চে অনলাইনেই এক্সাম হচ্ছে। তোমাদের যে দাবি, তোমাদের দাবি অনেকেই যেটা দাবি করেছিলে সেই দাবিকে মানা হয়েছে। আশা করি তোমরা অনেকেই খুশি, হয়তো একটু মৃদু আপত্তি রয়েছে যারা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে বা প্রথম বর্ষের স্টুডেন্ট রয়েছে, কলেজে যাওয়ার অধীর আগ্রহ ছিল। তো দেখা যাক, হয়তো বা তোমাদের কলেজও খুব তাড়াতাড়ি খুলতে চলেছে। তো তোমাদের এই বিষয়টা, পুরো বিষয়টার সম্বন্ধে যা মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি রীতিমতো উপরে চলে এসেছি, নিচে ব্যাচ চলছে টুয়েলভের, তাও তোমাদের জন্য যেহেতু ইম্পর্টেন্ট নিউজ সেই কারণে তোমাদের দিতে চলে আসলাম। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।